কেন গৃহীত নয় শুভেন্দুর ইস্তফা? কি নিয়ম জানালেন বিধানসভার অধ্যক্ষ? এখনো বিধায়ক শুভেন্দু? এবার তলব বিধানসভায় বিশ্ববাংলা সংবাদের এক্সক্লুসিভ রিপোর্ট। শহরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সবকিছু রয়েছে। এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে এরকম পথে আর কোথাও নেই। বর্ধমানের রেসাতেই সম্ভব। নিয়ম মেনে হয়নি ইস্তফা, সেই কারণে শুভেন্দু অধিকারীর পদত্যাগ পত্র গ্রহণ করছেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় তাঁর ঘরে এক সাংবাদিক বৈঠকে অধ্যক্ষ বলেন, বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে গেলে অধ্যক্ষের হাতে ইস্তফা দিতে হয়। যে পদত্যাগ পত্র আমি পেয়েছি সেটা আমি গ্রহণ করতে পারছি না, এবং আমি একটা ইলাবোরেট অর্ডার আমি দেবো এই প্রসঙ্গে, এবং সেই অর্ডারটা দেওয়ার ক্ষেত্রে আমি ভারতীয় সংবিধান এবং আমাদের রুলস অফ প্রসিডিউর অফ কন্ডাক্ট ইন অফ বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেটা আমি পর্যালোচনা করে দেখেছি যে উভয় ক্ষেত্রেই কনস্টিটিউশন বলুন বা আমাদের বিধানসভার আমাদের নিয়মাবলী বলুন, একজন সদস্য যদি তিনি পদত্যাগ করতে চান তাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে স্পিকারের সামনে লিখে তাকে সই করে বলতে হবে যে তিনি পদত্যাগ করছেন, এবং মাননীয় অধ্যক্ষ যদি মনে করেন যে তার সদস্যপদ তিনি যেটা দিচ্ছেন সেটা অন্য কোনো কারণে একটা জেনুইন নয় বা তার কনসেন্টটা ফ্রি নয় তাহলে তিনি সেটা অ্যাকসেপ্ট করবেন। তখনই সম্ভব যখন শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে আমার কাছে আসবেন এবং তিনি আমাকে স্যাটিসফাই করবেন যেটা ভলান্টারি উনি দিয়েছেন এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই, তখনই আমি এটা গ্রহণ করব। একই সঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে হাতে লেখা চিঠি বিধানসভার সচিবের কাছে শুভেন্দু জমা দিয়েছেন তাতে কোনো তারিখের উল্লেখ নেই। যেটা ইমেইলে পাঠিয়েছেন সেটাতে তারিখ দেওয়া রয়েছে এবং এটি ইনকনসিস্টেন্সি, কোনটা জেনুইন এটা আমার পক্ষে অ্যাসার্টেন করা সম্ভব না। এই দুটো চিঠি এর মধ্যে জেনুইন কোনটা, একটা ডেট আছে একটাই কোনো তারিখ নেই, সেই জন্য এটা খুব সন্দেহজনক ব্যাপার। এবং আজকে তো বিধানসভা, এটা বিধানসভায় নিয়মাবলী মেনেই আমাদের চলতে হয়। এই কারণে আপাতত ইস্তফা গৃহীত হচ্ছে না। 21 ডিসেম্বর সোমবার দুপুর 2টায় শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে পাঠানো হয়েছে এবং সেই জন্য আমি আগামী 21 তারিখে অর্থাৎ সোমবার শুভেন্দু অধিকারী মাননীয় সদস্যকে আমি আসবার জন্য বলেছি, আমার অফিস থেকে ওনার কাছে পাঠিয়ে দেবে, দুপুর 2টার সময় আমার চেম্বারে আসবে এবং এই আমি ওনাকে জিজ্ঞাসাবাদ করে তারপর আমি সিদ্ধান্ত নেবো এটা গ্রহণ করা হবে কি হবে না। যতক্ষণ পর্যন্ত এটা গ্রহণ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য, তৃণমূল কংগ্রেসের দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধি। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।